তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব চিহ্নের পাশে যে ছোট্ট বেল চিহ্নটা আছে সেটা অবশ্যই প্রেস করে দাও, তাতে আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড করবো তোমাদের ফোনে একটা নোটিফিকেশান যাবে আর তোমরা সেই ভিডিওগুলো মিস করবে না, ঝটপট দেখে নিতে পারবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা ফ্রুট কেক বানানো শেয়ার করব, যেটা হচ্ছে ক্রিসমাস স্পেশাল। তো আমি অনেকদিন ধরেই তোমাদের বলছিলাম ভিডিওতে যে কেক বানানো শেখাবো, ফ্রুট কেক, তো নিশ্চয়ই তোমরা অপেক্ষা করে আছো। আর আমিও মানে অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো কিন্তু বানানো হচ্ছিল না। ক্রিম মানে ফ্রস্টিং কেকটা বানিয়েছি কিন্তু ক্রিম মানে ফ্রুট কেক বানানো অনেকদিনই হয়নি। তো সামনে যেহেতু ক্রিসমাস আসছে তো আমি ভাবলাম যে এখনই বানানো যাক, তো তাই জন্য আর কি বানাবো আর তোমাদের জন্য ভিডিওটাও তৈরি করব। তো চলো আর বেশি বকবক করবো না, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব চিহ্নের পাশে যে ছোট্ট বেল চিহ্নটা আছে সেটাও প্রেস করে দেবে। তো এটাই বলার, আর বেশি বক 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 করবো না। কেক বানানোটা কি করে করবে, কেকটা কি করে বানাবে সেটা আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব, দেখিয়ে দেবো, কিন্তু তোমরা যদি তাও বুঝতে না পারো বা কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেওয়ার। তো এই আর চলো বেশি বক বক করবো না, আমি কি কি প্রিপারেশন করে রেখেছি সেগুলো তোমরা একটু দেখে। আমি যে পরিমাপটা এবং যে অনুপাতটা বলেছি সেইভাবে করলে তোমাদের কেক পারফেক্ট হবে। তো দেখে নাও এখানে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ সুগার ডাস্ট, আর এখানে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, আমি ওটা হাফ করে নেব। আর এখানে আমি নেব হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা আর ওটা হচ্ছে বেকিং পাউডার, আর ভ্যানিলা এসেন্স। ফ্রুট কেক সবসময় মানে বেশিরভাগ ভ্যানিলা এসেন্সই মোটামুটি হয়, তাই আমি ভ্যানিলা এসেন্সটাই নিয়েছি। তোমাদের কাছে যদি টুটি ফুটি এসেন্স বা তোমাদের অন্য কোনো এসেন্স থাকে যদি পছন্দ করো তাহলে সেটাও দিতে পারো। আর এখানে আমি কী কী ড্রাই ফ্রুটস নিয়েছি দেখো, মোরব্বা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চেরি আর কাজু কিশমিশ, আর একটু নিয়েছি জায়ফল গুঁড়ো, আর একটু নিয়েছি দারচিনি গুঁড়ো। আর তোমাদের যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস তোমরা দিতে চাও তোমরা দিতেও পারো, সেটাও অ্যাড করতে পারো। আর নিয়েছি কয়েকটা কুচনো কাজু গার্নিশিংয়ের জন্য, আর এই আমার লাগছে, আর লাগছে হচ্ছে 1/4 কাপ সাদা তেল। তো এই আমার লাগছে, আর সেরকম কিছু লাগছে না। এরপর আরও কয়েকটা জিনিস আমার লাগছে, সেটাও দেখে নাও। এই যে ইলেকট্রিক বিটার, এটা তো অবশ্যই লাগবে, আর যদি তোমাদের না থাকে তোমরা উইস্কার দিয়েও করতে পারো, বাট সেখানে একটু সময়টা বেশি লাগবে। আর লাগবে হচ্ছে স্প্যাচুলা, আর একটা এরকম ধরনের বোল, আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো বোল নিতে পারো। এরপর আমি কেকটা কীভাবে বানাচ্ছি সেটা দেখো, আমি একটু স্প্যাচুলাটা সরিয়ে নিলাম। এরপর আমি একটা ডিমকে ফেটিয়ে ফ্যাটাবো, তো সেখানে আমি প্রথমে ডিমটাকে নিয়ে নিলাম বোলটায়, যেহেতু আমরা ময়দাটাকে দিয়ে ভালো করে ফাটাতে পারবো না, মানে বেশি ফাটানো যাবে না, তাই আমরা ডিমটাকে দিয়েই ভালো করে আগে ফেটিয়ে নেব, তারপর বেশি করে ডিম আর চিনি একসাথে মেশাতে হবে। তো দেখতে থাকো প্রসেসটা, আমার মনে হয় তোমরা পারবে সেম প্রসেসে করলে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি একটু হাই স্পিডে বিট করছি, দেখো কোন পর্যায় পর্যন্ত আমি বিট করব। যখন ভালো করে বিট হয়ে যাবে মানে মোটামুটি ওই 1 মিনিট মতো বিট করব, তো ওর বেশি বিট করব না, ওতেই হয়ে যাবে। দেখো তোমরা প্রসেসটা দেখতে থাকো, আমার মনে হয় ভালো করে বুঝতে পারবে। তো ডিম ফাটানোটা আমার হয়ে গেছে, এরপর আমি এতে অ্যাড করবো হচ্ছে সুগার ডাস্ট। তো যে যতটা পরিমাণ আমি ময়দা নেবো ততটাই পরিমাণ আমি সুগার ডাস্ট নেবো, তাতে এরপর তোমরা এটাকে কম বেশি করতে পারো। তোমরা যদি একটু বেশি মিষ্টি খাও তোমরা আর একটু বেশি অ্যাড করতে পারো, আর যদি তোমরা একটু কম মিষ্টি খাও তাহলে তোমরা একটু কম মিষ্টি অ্যাড করতে পারো। বাট আমি এখানে যতটা ময়দা নেবো ততটাই সুগার ডাস্ট নেবো, তো আমি এখানে সুগার ডাস্টটা নিয়ে নিয়েছি। তো এইভাবে আমি একটু হালকা হাতে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে দেখো বিট করছি, যেহেতু আমার উড়ছিল তাই আমি একটু স্প্যাচুলা দিয়েও ভালো করে দেখো তোমরা দেখতেই পাচ্ছ মিক্স করব। আর আরেকটা কথা, যখন আমরা বিট করব তখন কিন্তু আমরা যে কোনো একটা দিকেই বিট করব, আমরা অর্ধেক, আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি, দেখতে থাকো তোমরা।
তো দেখো আমি চিনিটা কতটা পর্যন্ত বিট করব, সেটাও এটাও আমি কিন্তু হাই স্পিডেই বিট করছি। যখন একদম টেক্সচারটা একদম ক্রিমি হয়ে যাবে, ক্রিমি টেক্সচার, তখন মানে সেই পর্যায় পর্যন্ত আমাদের এটা বিট করতে হবে, আর এর আগে করলে কিন্তু হবে না। একটু ভালো করেই বিটটা করতে হবে। দেখো আমি একটু ভালো করে সাইডগুলো কেঁকে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আগেই বললাম যে আমি মানে যেদিকে ঘোরাবো সেই একই দিকে ঘোরাবো, আমি কিন্তু উল্টো দিকে, অপোজিট দিকে, আবার খানিকটা পরে দিকে ঘোরাবো না। তো এরপর আমি অয়েলটা অ্যাড করছি, 1/4 কাপ, 1 কাপ ময়দাতে 1/4 কাপ আমি অয়েল অ্যাড করছি। তোমরা চাইলে মানে চায়ের কাপেও করতে পারো, তোমাদের যদি মেজারিং কাপ না থাকে তোমরা চায়ের কাপেও করতে পারো। যে মানে যে চায়ের কাপটা তোমরা নেবে সেই চায়ের কাপটাই সব কিছু মানে মেজার করার সময়তে সেই একই কাপ নেবে, একটা বড় একটা ছোট এরকম যেন না হয়, তাহলে কিন্তু মেজারিংয়ের গণ্ডগোল হয়ে যাবে। আর যদি তোমরা মেজারিং কাপে করো তো মিটেই গেল, ঠিকই আছে। আর আমি একটু খুব সামান্য ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, নিয়ে বিটও করে নিয়েছি। বিট করে এই পর্যায় পর্যন্ত দেখো বিট করেছি, সেটাও মানে 1 মিনিট মতনই বিট করলাম। এরপর আমি এর মধ্যে ময়দাটা মিক্স করব। তোমরা যদি চাও কোকো পাউডারও অ্যাড করতে পারো। আর আরেকটা কথা, অবশ্যই ময়দা, চিনি, যে কোনো ডাস্ট জিনিস যেটাই নেবে সেটাই অবশ্যই ইয়ে করে নেবে, মানে চেলে নেবে। আর দেখো উপুঝুপি কিন্তু আমি নেব না, উপুঝুপি করে নেব না, আমি এরকম আঙুলে করে কেঁকে নেব। যে জিনিসটাই নেব আমি আঙুলে করে এরকম সরিয়ে নেব, মানে ময়দাই নাও বা চিনি গুঁড়োই নাও বা এরকম বেকিং পাউডার, বেকিং সোডাই নাও, যেটাই নেবে দেখো এইভাবে কেঁকে নেবে, তাহলে মেজারিংটা আমাদের ঠিক হবে। আমরা যদি উপুঝুপি করে নিই তাহলে কিন্তু আমাদের মেজারিং ঠিক হবে না, সেটা চায়ের কাপের ক্ষেত্রেই হোক কি মেজারিং কাপের ক্ষেত্রেই হোক। দেখো আমি এইভাবে একটু ময়দাটাকে ভালো করে মিক্স করে নিলাম, মিক্স করে নিই যাতে আমার যেহেতু ডাস্ট জিনিস উঠবে তাই জন্য, আর যেটা আগের বার তোমাদের দেখালাম। এরপর দেখো আমি জাস্ট মিক্স করে নেব, মানে ফ্যাটাবো কিন্তু না, খুব হালকাভাবে মিক্স করে নেব, মানে এটা এরপর কিন্তু ফ্যাটালে বেশি কেকটা ভালো হবে না, আমরা জাস্ট মিক্স করে নেব। এরপর আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি, খুব সামান্য একটু দারচিনি গুঁড়ো, খুব সামান্য একটু জায়ফল গুঁড়ো, আর অর্ধেক কাজু, অর্ধেক কিশমিশ, আর সব ড্রাই ফ্রুটসগুলো আমি অর্ধেকটা করে দিচ্ছি। আর তোমরা চাইলে আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, এতে খেজুর অ্যাড করতে পারো বা ব্ল্যাক রেজিনস অ্যাড করতে পারো বা আরও যেগুলো হয় অ্যাপ্রিকট অ্যাড করতে পারো, যে কোনো ড্রাই ফ্রুটস আর কি। পেস্তা আমি টুটি ফুটি আর পেস্তা আর কাজু আলমন্ডকেও দিই, বাট আমার কাছে ওটা ফুরিয়ে গেছিলো তাই আমি ওটা দিইনি, তো আমি এই দিয়েই করলাম। তো পরে কোনো দিন যদি করি তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো টুটি ফুটিও তোমরা অ্যাড করতে পারো, ফ্রুট কেক যেহেতু যে কোনো ফ্রুট তোমরা অ্যাড করতে পারো। তো রেডি হয়ে গেছে আমার, এরপর আমি এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েলে ব্যাটারটা ঢেলে নেব, ঢেলে নিয়ে আমি ওটিজিতে বসাবো। আমার ওটিজিতে আছে, তাই তোমাদের যদি মাইক্রোওভেন থাকে তোমরা মাইক্রোওভেনেও বসাতে পারো, আর যদি তোমাদের মাইক্রোওভেন না থাকে তাহলে তোমরা প্রেশার কুকারেও করতে পারো। প্রেশার কুকারে ফার্স্টে 10 মিনিট প্রিহিট করে নেবে, ভেতরে অর্ধেক মানে কিছুটা নুন দিয়ে দেবে, নুন দিয়ে ভালো করে তলাটা চাড়িয়ে নেবে, তারপর একটা স্ট্যান্ড রেখে দেবে বা বাটি উবুর করে রেখে দেবে, রেখে দিয়ে তারপর ওই বোলটা ওই বাটিটার ওপর বা স্ট্যান্ডটার ওপর বসিয়ে দেবে। তো তার ক্ষেত্রেও আমাকে 10 মিনিট প্রিহিট করে রাখতে হবে, মানে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তো সিটিটা আর রাবারটা অবশ্যই খুলে নিতে হবে প্রেশার কুকারের। তো এই প্রসেসে তোমরা যদি ওই প্রসেসে দেখতে হালকা হাতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে নেবে, আমি ওই তাহলে কি হবে ভেতরে এয়ার বাবলসটা হবে না। দেখাবো আমি এখানে ওটিজিতে বানানো দেখাচ্ছি, আর আমার এখানে অ্যালুমিনিয়াম ফয়েলটা পুরো ভর্তি হয়ে গেছিলো তাই আমি একটুখানি সরিয়ে নিলাম। তো তোমাদের যদি বড় ফয়েল থাকে তোমরা বড় ফয়েলেই বসাতে পারো। এখানে আমি দেখো 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি ওটিজিটাকে, তো এখানে আমি বেক করছি আর 100 টেম্পারেচার, আর আমি এরপর দেবো 40 মিনিটের জন্য, বাট আমি 30 মিনিট পর আমি একবার দেখে যাব। আর আমার সময় লেগেছিল মোটামুটি 50 মিনিট মতন, 50-55 মিনিট মতন একটু বেশি সময় লেগেছিল। আর এই চলো
কেকটা বার করে নিয়ে তোমাদের দেখাবো। দেখো আমি টেম্পারেচারটা করে দিচ্ছি, টাইমটা, টেম্পারেচার নয় টাইম। তো দেখো আমি এখানে 40 মিনিট দিয়েছি, তো তোমরা বুঝে দেবে আর কি, মাঝে একবার চেক করে নেবে, ছুরি বা চামচ বা টুথপিক গুঁজে দেখে নেবে। আমি বেক হতে বসিয়ে দিয়েছি, তো বেক হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি যে কিরকম হয়েছে। আর তোমরা চাইলে প্রেসার কুকারেও এটা করতে পারো, বাট আমি এখন প্রেসার কুকারে দেখাচ্ছি না। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে লিখতে পারো প্রেসার কুকারে কিভাবে আমি করি, তো তাহলে আমি তোমাদের সেটাও করা দেখাবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করো আর যদি দেখতে চাও, আর এরপর আমি কেকটা কেমন হলো সেটা দেখাবো। তো চলো এখন এর মতন টাটা। তো এখন প্রায় 45 মিনিট মতন হয়ে গেছে, তো 45 মিনিট হয়ে যাওয়ার পর আমি এর মাঝে একবার 30 মিনিট হয়ে যাওয়ার পর আমি দেখে গেছিলাম, তখন হয়নি। তো আমি এরপর এটা খুলে দেখবো হয়েছে কিনা, যদি হয়ে যায় বের করে নেবো। তো চলো দেখি। এদিকে দেখো আমি এখানটা ছুরিটা ঢুকিয়ে দেখেছি, তো দেখতেই পাচ্ছ, এই দেখো ছুরিটা আমি ঢুকিয়ে দেখছি, ক্লিন বেরোচ্ছে, তার মানে কেকটা আমার বেক হয়ে গেছে। ক্লিন ছুরি দেখতেই পাচ্ছ, তো এটা বেকটা হয়ে গেছে। তো এটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো আমি কেকটা এবার তোমাদের কেটে দেখাবো, যেহেতু আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, তাই আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েলটা কেটে দিচ্ছি। আর যদি তোমরা মোল্ড নাও বা যে কোনো তোমরা যেটাতে করবে, যে কোনো যদি পাত্র নাও তাহলে কিন্তু কাটতে হবে না। তোমরা তার আগে একটুখানি অয়েল মাখিয়ে নেবে, অয়েল মাখিয়ে গ্রিস করে নেবে, তার উপর একটু ময়দা ছিটিয়ে নেবে, তাহলেই দেখবে খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে উবুর করলেই। তো আমি যেহেতু এখানে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, তাই আমি এখানে কেটে দেখাচ্ছি। তো নেক্সট বার যখন করব তখন কোনো মোল্ডে করে দেখাবো আমি কিভাবে করি সেটা। আর কেকটা কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ স্পঞ্জি হয়, তোমরা না করলে না দেখলে বুঝতে পারবে না। তো যদিও ক্যামেরা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাও আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর টেস্টও খুব সুন্দর হয়েছিল, বেশি ইনগ্রিডিয়েন্টসও নেই, যেগুলো মোটামুটি থাকে সেগুলো মোটামুটি আমাদের বাড়িতেই থাকে। আর আমি তোমাদের কেটে দেখাচ্ছি, আমার কাটতেও ভয় লাগছিল, আমি ওই জন্য ধরে কাটছি। দেখো তোমরা এতটাই সফট হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আমি তোমাদের হাতে করে প্রেস করে দেখাচ্ছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখো তোমরা, আমি কিন্তু পুরো টিপে টিপে দিচ্ছি, টিপে দেখাচ্ছি, দেখো অটোমেটিক এ হয়ে যাচ্ছে, স্পঞ্জের মতন হয়েছে, আর খুব সুন্দর টেস্টও হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো, বা তোমরা খেয়ে কেমন লাগলো। আর তোমাদের, তোমরা যদি কাউকে খাওয়াও তাহলে তারাও দেখবে তোমাদের কমপ্লিমেন্ট তো অবশ্যই দেবে, আর তারা কি কমপ্লিমেন্ট দিল সেটাও আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর আমি খুব সহজভাবেই করে দেখিয়েছি, খুব বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে।